জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, পায়রা সমুদ্র বন্দরের দিকে এগিয়েছে ঘূর্ণিঝড় দানা। এরপর জানিয়ে দিব রাষ্ট্রপতির পদত্যাগ সাংবিধানিক প্রশ্ন নয়, রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। এদিকে আমেরিকা থেকে কানাডায় পৌঁছেছেন সেনা প্রধান। আরো জানিয়ে দিব সচিবালয়ে ঢুকে পড়া অর্ধশতাধিক শিক্ষার্থী আটক। সর্বশেষ জানিয়ে দিব আজম নিকসন ও ওদুদের দেশ থেকে নিষেধাজ্ঞা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। পায়রা সমুদ্র বন্দরের দিকে এগিয়েছে ঘূর্ণিঝড় দানা। ঘূর্ণিঝড় দানা বর্তমানে পায়রা সমুদ্র বন্দর থেকে 595 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে অবস্থান করছে। বুধবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের 5 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সকাল 6টায় দানা চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 695 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 620 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 640 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 595 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি আরো পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বর্তমানে ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে ঘন্টায় 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। রাষ্ট্রপতির পদত্যাগ সাংবিধানিক প্রশ্ন নয়, রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে রাজনৈতিক আলোচনা, সমঝোতা ও জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বিষয়টি এ মুহূর্তে বাংলাদেশে আইনি বা সাংবিধানিক প্রশ্ন নয়, এটি একেবারেই রাজনৈতিক সিদ্ধান্ত। আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, একটি গণঅভ্যুত্থানে জনগণের সমর্থনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। রাষ্ট্রের স্থিতিশীলতা ও নিরাপত্তার স্বার্থে বিদ্যমান সংবিধান ও রাষ্ট্রপতিকে রেখেই আমরা সরকার গঠন করেছিলাম, কিন্তু আমাদের যদি মনে হয় এই সেটআপে অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র পরিচালনার কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং জনগণ এই সরকারে অসন্তুষ্ট, তাহলে বিষয়টি নিয়ে আমরা ভাবব এবং পুনর্মূল্যায়ন করছি। তিনি বলেন, রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না, বিষয়টি এ মুহূর্তে বাংলাদেশে আইনি বা সাংবিধানিক প্রশ্ন নয়, এটি একেবারে রাজনৈতিক সিদ্ধান্ত। ফলে রাজনৈতিক সমঝোতা ও জাতীয় ঐক্যের ভিত্তিতে এ বিষয়ে একটি সিদ্ধান্ত আসতে পারে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সে বিষয়ে আলোচনা চলছে, বিভিন্ন অংশীদারদের সঙ্গে আমরা আলোচনা করেছি, আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্ত হয়তো আসবে। তবে এই সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি রাষ্ট্রের স্থিতিশীলতা, নিরাপত্তা ও শৃঙ্খলাকে। এ বিষয়েই এ মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। জনগণের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, কোন ধরনের সুবিধাভোগী গোষ্ঠী বা নানা ধরনের দেশি বিদেশি যে চক্রান্ত চলছে, দেশে যেন এমন কোন পরিস্থিতি তৈরি না হয় যাতে তারা সুবিধা নিতে পারে, সে বিষয়ে সচেতন থাকতে হবে, একই সঙ্গে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমেরিকা থেকে কানাডায় পৌঁছেছেন সেনা প্রধান। আমেরিকা থেকে কানাডায় পৌঁছেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বুধবার 23 অক্টোবর সেনাপ্রধানের সফর সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে 15 অক্টোবর সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ওই সময় ISPR জানায়, সফরকালে সেনাপ্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিষয়ে আলোচনা, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও ভবিষ্যৎ
পরিষদ কর্মপন্থা নির্ধারণের বিবেচনায় জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্র ও কানাডার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তার সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। সফর শেষে সেনাবাহিনীর প্রধান আগামী 25 অক্টোবর বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। সচিবালয়ে ঢুকে পড়া অর্ধশতাধিক শিক্ষার্থী আটক। সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের মধ্যে প্রায় 53 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের 2টি প্রিজন ভ্যানে তাদের তোলা হয়েছে। বুধবার বিকেল 3:45 দিকে তাদের আটক করা হয়। এর আগে দুপুর 2:50 দিকে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়েন। এ সময় তারা আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, উই ওয়ান্ট জাস্টিস, মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তুমিকে আমিকে, ছাত্র ছাত্র, আপোষ নয় সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম ইত্যাদি স্লোগান দেন। সেখানে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে তাদের সরে যাওয়ার অনুরোধ করেন, কিন্তু তারা সরে না যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দেন। এ সময় তাদের লাঠিপেটাও করা হয়। জানা গেছে, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের তাড়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষার্থীরা। এর মধ্যে সচিবালয়ের ভেতরে আটকা পড়ে যান বেশ কয়েকজন শিক্ষার্থী। আজম নিকচন ও অদূতের দেশ থেকে নিষেধাজ্ঞা। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মির্জা আজম, মজিবুর রহমান চৌধুরী নিকসন ও আব্দুল ওদুদের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে নিকচন চৌধুরীর স্ত্রী তারিন হোসেন ও ওদুদ চৌধুরীর স্ত্রী মর্জিনা ওদুদকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার 23 অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। এছাড়া পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির MD ইউসুফ আলী সহ 4 জন, প্রিমিয়ার প্রপার্টি ডেভেলপমেন্ট কোম্পানির চেয়ারম্যান মঈন ইকবাল ও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের DIG মোহাম্মদ শাহজাহানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে। এদিন নিকচন চৌধুরী ও মির্জা আজমের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন। আব্দুল ওদুদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন উপপরিচালক রেজাউল করিম। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম ও মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে আদালত তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন। মির্জা আজমের আবেদনে বলা হয়েছে, মির্জা আজমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত এবং নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে বেনামে দেশে বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে 3 সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে ইতোমধ্যে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। নিকসনের আবেদনে বলা হয়েছে, নিকচন চৌধুরী ক্ষমতার অপব্যবহার সহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান পূর্বক 3 সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে ইতোমধ্যে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। জানা গেছে, নিকচন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেন সপরিবারে গোপনে দেশ ত্যাগের চেষ্টা চালাচ্ছেন। ওদুদের আবেদনে বলা হয়েছে, আব্দুল ওদুদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুসন্ধান চলমান।